কেমন আছো দেবী? গলা শুনেই চিনতে পেরেছি, এ তো নীলকণ্ঠ। আমি জানি স্বামী, তুমি আর শিব এক, যেরকম আমি আর কালী। তাই আজ আর আমি চমকে উঠি না, আমি ভাবি না কে রোগা কে মোটা, কে আটখানা আর কে গোটা। আজ আমার কাছে সব সমান, আজ আমি শুধু চোখ খুলে দেখি। ওমা তোরা, কখন এলি রে, কোত্থেকে এলি? পালিয়ে এসছি গো দিদি, কুমুরটুলি ওই এদো গলি থেকে পালিয়ে এসছি। কিন্তু কোথায় যাব? এই হাদা গঙ্গারাম তো কোনো রাস্তাই চেনে না। শেষে এই হাদা গঙ্গারামই তো পোর্টটা দেখালো। আজ সোমবার, গলির মোড়ে দেখি নীলকণ্ঠদার মাথায় জল ঢালার জন্য লম্বা লাইন। বেশ, এটা কি 244-1139? বেলা বোস তুমি পাচ্ছ কি শুনতে? বেশ, পেয়ে গেলাম আমি বেলা বোসের নাম্বার। মাথা থেকে বেল পাতাটা নামাতে, চোখে চোখ আর নীলকণ্ঠদা আমার লোক। এবার চুপ করবি, তোর পাকা পাকা কথা থামাবি? আরে কত লোক বসে আছে টিভির সামনে আমাদের এই শারদ শ্রীমতী দেখার জন্য। তো কি করব এবার আমরা? আমরা শুরু করব। হ্যাঁ শুরু করার আগে আমরা বলে দিই, আমাদের এই যে খেলাটা শারদ শ্রীমতী, আপনারা বহুদিন ধরে দেখছেন, আপনারা জানেন আমাদের তিনটে সেগমেন্ট আছে, আর সেই তিনটে সেগমেন্ট খেলে যে উইনার হয় সে হয়ে যায় এপিসোডের শারদ শ্রীমতী। আর আজকে আমাদের সঙ্গে এমন দুজন খেলতে আসছেন যাদের আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, একবার তাদের দেখে নিই। কোনো দরকার নেই, যেমন সুন্দরী দেখতে তেমন সুন্দর অভিনয় করে আর তেমন সুন্দর নাচে, ওর নাচের আমি খুব বড় ফ্যান। থ্যাংক ইউ, কলারটা নিয়ে তো জিজ্ঞাসা করতে পারলাম না। টাকাটা দিয়ে দিস, এই যে এত কিছু বললাম। আমাদের এই প্রান্তে আছেন এমন একজন, হাসিটা বন্ধ লাগান, আমি কি খুব খারাপ দেখছি না গায়ে গন্ধ? না না, তুই কি বলবি সেই জন্য আমি টেনশন করছি। অনিন্দিতা, ওকে আপনারা দেখেন, এমনি ভিলেন ক্যারেক্টার অভিনয় করে কিন্তু ও কিন্তু ভিলেন নয়, অত্যন্ত ভালো একটি মহিলা বলবো। তুই তো সবার থেকেই ছোট না, সবজন করছি, আমাকে প্রণাম করছি, সকে মহিলা বলছি। আপনি আশীর্বাদ করুন মা। এই পারলাম না। ওকে প্রণাম করি। যাকে দুজন সেলিব্রিটির আশীর্বাদ দিয়ে আমরা আরম্ভ করছি আমাদের প্রথম সেগমেন্ট। আর আমাদের প্রথম সেগমেন্টের নাম কি? পূজন শাড়ি। এখানে একটা শাড়ি আছে, একটা রঙের শাড়ি আছে, তোদের তিনটে রঙের অপশন দেবো, তার মধ্যে থেকে যে ঠিক রংটা বলতে পারবে সে শাড়িটা তো পাবেই, সঙ্গে সঙ্গে 10 পয়েন্ট তো পেয়ে যাবে। আর যে বলতে পারবে না সে ভাই কিছুই পাবে না, না পাবে শাড়ি না পাবে পয়েন্ট। তিনটে অপশন দাও। তিনটে সবুজ, সবুজ লাল লাল হলুদ হলুদ সবুজ লাল হলুদ, তিনটে, তিনটের মধ্যে যে কোনো একটা আছে। অনিন্দিতা বলো। সবুজ সমিলি, সবুজ দুজনেই সবুজ। ও মা, এটা যে সবুজ জানতে আগে থেকে না, তাহলে কি করে বলে দুজনে দুজনেই বলতে সবুজ কি হবে? আবার কি হবে? শাড়িটা কেটে দুজনকে দিয়ে দেওয়া হবে না, একটা টস করা হবে, টস করা হবে, এই নাও। যে টসে ঠিকঠাক বলতে পারবে সে ভাই পেয়ে যাবে এই শাড়ি। হেড আর টেল, এই নাও, এটা ধরো তো দিক, এই ধর না, বাজা ছেড়ে দে। কি আছে? হেড টেল, হেড হেড আছে তো, কি বললি? হেড মাথা। কি আছে? হেড। আরে জোরে হাত তুলে হয়ে যাক। সৌমিলি শাড়ি, এই আমি না সৌমিলিকে শাড়িটা পরাবো, তুই ছেড়ে দে তো। ও মাই, শাড়িটা আমার কাছ ছিল যে। শারদ শ্রীমতী,
শরদ শ্রীমতি। তো আমরা এখানে যেটা করেছি আমাদের এই নেক্সট রাউন্ডে পূজার্চনা রাউন্ডে আমরা ফুল দিয়ে একটা খেলা করেছি। বাহ, সেটা হলো তোমাদের সাদা দোপাটি ফুলটা মাঝখানে দিতে হবে, এখানে রঙ্গোলি বানাতে হবে, রং দিয়ে নয় ফুল দিয়ে, ফুলের মাঝখানে সাদা দোপাটি ফুল দিতে হবে, আর বাকি পাপড়িগুলো তোমরা নিজেদের মতো করে সাজাতে পারো। 2 মিনিট সময়, বাবা, 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে, যারা শেষ করতে পারবে, এবং যদি দুজনেই শেষ করতে পারো সেখানে দেখা হবে যে কে কত ভালো করেছে এবং কে কত কম সময় নিয়েছে। বাবা, বেশ, 20 পয়েন্ট, যে জিতে যাবে সে 20-তে 20। তাহলে কাকে দিয়ে শুরু করি? সৌমিলি দিকে দিয়ে। বাহ, ইওর টাইম সেস নাও। বাড়িতে কাজ কম, জায়গাটা যেন না দেখা যায় সেটা মাথায় রাখতে হবে। উফ, সৌমিলি বাবা, শেষ কি? না না না, সৌমিলি একবার ক্রিকেট দলে চান্স পেয়েছিল স্কুলে, তাই? হ্যাঁ, দেখলে না কিভাবে ক্যাচ মিস করলো, পুরো ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার মতো। এই এরকম বলো না, ইন্ডিয়া টিম এখন খুবই ভালো খেলছে, আমার কনিষ্ঠতম ভাই। না না, ঠিক আছে, শুরু করুন। এই মিশে যেন না যায়। বাবা, ওই দেখো, তোদের একটা প্রশ্ন করি, বলো, সেটা হলো কালী পূজোর সময় কি রঙের চন্দন লাগে, তুই বল। তা তো আমি ঠিক পারবো না। দুর্গা বল। হ্যাঁ, জানি জানি কি কি কি? লাল চন্দন। ও মা, আমার ছোট্ট দুর্গা কত কিছু জানে, আর তুই একটা হাঁদা, কিচ্ছু জানিস না। এবার আমাদের বিশেষজ্ঞরা আসবেন এবং বিচার করে বলবেন। আমরা আমাদের উইনার পেয়ে গেছি এই সেগমেন্টে। সৌমিলি অনেক ফাঁকা জায়গায় রেখেছে, তাই ও জিততে পারেনি। তুমি অত হেসো না, তোমার লজ্জা করে না? কেন, তোমার একজন কোয়ার্টিস হয়ে গেছে, তুমি কাঁদো, তুমি জিতে চলে, তুমি হাসছো এই সেগমেন্টে। সদ্য সদ্য পুজো গেছে, এমনিতেই আমাদের মন ভারাক্রান্ত, হাত তালি দাও না। অ্যাকচুয়ালি আমি তো কাঁদাই, আমি কেন কাঁদবো বল? এই জাগেও আমরা এই সেগমেন্টে কে জিতেছে সেটা তো বুঝতেই পারছি, অনিন্দিতা জিতে গেছে, আর অনিন্দিতা পেয়ে গেছে 20 নম্বর। জোরে হাত তালি দাও। শরদ শ্রীমতি, শরদ শ্রীমতি।